তো আজকে যে মেইন টপিকটা নিয়ে আপনাদেরকে বলবো, আপনারা কিভাবে রেডমি নোট 5 প্রোর আপনারা কিভাবে ডেট প্রবলেম সলিউশন করবেন। তো কি কি প্রবলেমটা আছে সেটা আমি আগে আপনাদেরকে আমি বলে দেব, তারপরে আমি প্রবলেমটা সলভ করে দেখাবো আপনাদেরকে আপনারা কিভাবে প্রবলেমটা সলভ করবেন। তো প্রথম হচ্ছে প্রবলেম অটোমেটিক অফ হয়ে গিয়েছে, কিন্তু যে প্রবলেমটি রয়েছে চার্জিং লাগালে চার্জও হচ্ছে না, বা মোবাইল চার্জ থাকলেও মোবাইল ওপেন হচ্ছে না, বা চার্জিং শো করছে না, অথচ মোবাইলে চার্জ রয়েছে, সমস্ত কিছু রয়েছে কিন্তু চালু হচ্ছে না। আর প্রবলেমটা যেটা হয়েছিল, তো অটোমেটিক মোবাইলটা স্টপ হয়ে গেছে, যে কোনো গান শুনতে গিয়ে বা বই দেখতে গিয়ে অটোমেটিক স্টপ হয়ে গিয়েছে আর চালু হচ্ছে না। সেই প্রবলেমটা আপনারা কীভাবে সলভ করবেন আমি সেটা আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, তবেই আপনারা বুঝতে পারবেন কোথা থেকে প্রবলেমটা হচ্ছে বা কীভাবে আপনারা প্রবলেমটা সলভ করবেন। তো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো চলুন, আমি বেশি দেরি করব না, আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ এক এক করে আপনাদেরকে আমি প্রবলেমটা সলভ করে দেখাবো। তো আমি ব্যাক ক্যামেরা ওপেন করে নেবো, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি প্রথমে দেখাবো, তারপর প্রবলেমটা সলভ করে দেখাবো। খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে প্রবলেমটা সলভ করে দেখাবো। তো ফ্রেন্ডস, আমি মোবাইলটা ওপেন করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওপেন রয়েছে। তো আপনাদেরকে প্রথমে আমি দেখাবো চার্জ দিয়ে, তো ব্যাটারি কানেকশান এখানে লাগানোই রয়েছে। তো আমি প্রথমে চার্জ দিয়ে আপনাদেরকে দেখাবো, তো চার্জার লাগানোই আছে। তো চার্জ দিয়ে দেখাচ্ছি, চার্জ নিচ্ছে নাকি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, তারপর আপনারা কীভাবে প্রবলেমটা সলিউশন করবেন সেটা দেখাবো। তো এখানে দেখতে পেয়েছেন আমি চার্জে লাগিয়েছি কিন্তু চার্জ হচ্ছে না। তো এবারে আপনাদেরকে কী করব, আমি এটা খুলে দিলাম, এবারে আমি মোবাইল পাওয়ার বাটন দাবিয়ে আপনাদেরকে দেখাবো চালু হচ্ছে নাকি। তো দেখুন, পাওয়ার লাগিয়ে দেখছি তাও চালু হচ্ছে না। তো এবারে প্রবলেমটা আপনাদেরকে তারপর আমি যেটা চেক করে দেখাবো আপনাদেরকে, তো এখানে আমি একটু সাইড করে নিচ্ছি, মিটারটা আমি সাইডে রাখবো, দিয়ে আপনাদেরকে চেক করে দেখিয়ে দেবো। তো এখানে দেখুন, আমি যেহেতু সাউন্ড মোডে করে নিয়েছি, তো দেখতে পেয়েছেন। তো এবারে আমি ব্যাটারি কানেকশান দিয়ে আপনাদেরকে প্রথমে আমি চেক করে দেখাবো। তো আমি কি করব, ব্যাটারিটা আমি এখান থেকে সাইড করে নিলাম আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি নেটওয়ার্ক কানেকশানও খুলে নিলাম। তো এবারে দেখবো আপনাদের পাওয়ারটা কতটা দিচ্ছে, আমি সেটা দেখে নেব, ব্যাটারি কানেকশানে পাওয়ারটা কতটা দিচ্ছে সেটা দেখার পরে আপনাদেরকে প্রবলেমটা সলভ করে দেখাবো। তো এখানে দেখুন কত দিচ্ছে, 380 রিডিং দিচ্ছে। তো আমি ঘুরিয়ে দেখব কত রিডিং দিচ্ছে। তো এদিকে 342 দিচ্ছে, তো রিডিং একই দিচ্ছে। অত মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে শর্ট রয়েছে মোবাইলটার মধ্যে, যে রিডিং দুদিকেই একই রিডিং দেখাচ্ছে, প্রায় কম বেশি 20% কম বেশি রিডিং দেখাচ্ছে। তো এবারে দেখব কোন এখানের মধ্যে কোন কম্পোনেন্ট এখানের মধ্যে শর্ট রয়েছে, সেই কারণে মোবাইলটা সলভ হচ্ছে না প্রবলেমটা। তো আমি সেটা আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ চেক করুন, তারপরে আপনাদেরকে প্রবলেমটা আমি চেক করে আবার রিডিংটা দেখাবো। তো রিডিং সলভ হয়েছে কি না, বা মোবাইল চার্জ হচ্ছে কি না, বা মোবাইল অফ হচ্ছে অন হচ্ছে নাকি, আমি সেটাও দেখাবো স্টেপ বাই স্টেপ। আমি মিটারটা সাইডে রেখে দিলাম। তো এবার আমি কি করব, তো এবার আমি কি করব, আমি প্রথমে মাদারবোর্ডটাকে খুলে নেব এখান থেকে, যেহেতু আমাকে প্রবলেমটা সলভ করতে হবে। তো আমি মাদারবোর্ডটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো মাদারবোর্ডটা আমি ওপেন করে নিলাম, ওপেন করে নেওয়ার পরে তো আমি এখানে চেক করে নেব প্রথমে কোথা থেকে কী প্রবলেম হচ্ছে। আমি বডি থেকে গ্রাউন্ড করে নিলাম, তো আমি ঘুরিয়ে নিচ্ছি। তো এখান থেকে দেখে নেব কি শর্ট রয়েছে। তো এখানটা আপনারা প্রথমে চেক করবেন, তো বেশিরভাগ সমস্যা হয় এখান থেকে বা আপনাদের এই সেকশান থেকে। তো আমি দেখে নেব প্রথমে এখানে প্রবলেমটা রয়েছে নাকি। তো এখানে দেখুন, তো এখানে কোনো শর্ট নেই। তো এখানে দেখব আমি শর্ট রয়েছে কি না, তো দেখুন এখানে শর্ট রয়েছে। তো এবার আমি এই সেকশনের মধ্যে আমি চেক করে নেব। তো এবার আপনাদেরকে বলে দিচ্ছি, তো এখানে টোটালি শর্ট রয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না কোনো কম্পোনেন্ট খারাপ আছে নাকি, বা কোনো কম্পোনেন্ট যদি শর্ট হয়ে পুড়ে যায় তাহলে বোঝা যায় যে সেটা থেকেই প্রবলেমটা হচ্ছে, কিন্তু এখানে আমি বুঝতে পাচ্ছি না। তো আপনারা কী করবেন, এর পরের স্টেপ আপনাদেরকে কিছুই করতে হবে না। আপনারা কী করবেন, এরকম একটা ব্যাটারি নেবেন যেটা পাওয়ার ব্যাংকের মধ্যে থাকে ব্যাটারি। তো এখানে মাইনাস প্লাস দুটো রয়েছে, আপনারা কী করবেন,
ব্যাটারি কানেকশানের যে প্রবলেম রয়েছে, তো ব্যাটারি কানেকশান যেহেতু শর্ট রয়েছে, ব্যাটারি কানেকশান আমি চেক করে দেখলাম, তো এখানে হচ্ছে প্লাস আর এটা মাইনাস। তো আপনারা প্লাসের কানেকশান আপনাদের দেখবেন এই যে কানেকশানটি রয়েছে এটা প্লাসের কানেকশান এখানে, তো এখান থেকে প্লাসের কানেকশান এখানে করা থাকে এক্সট্রাভাবে। তো আপনারা কি করবেন, বডিতে ব্যাটারির মাইনাস কানেকশান লাগাবেন আর প্লাস কানেকশানটা আপনারা এখানে দেবেন। তো দেওয়ার পর আপনারা কি করবেন, হালকা করে হাত বা আপনারা যে কোনো শোল্ডারে সাদা জিনিস লাগিয়ে এটার মধ্যে যে কোনো জিনিস, পাউডার থাকলে পাউডার বা যে কোনো কিছু লাগিয়ে আপনারা চেক করবেন। যে কোনো কম্পোনেন্ট যদি আপনাদের খারাপ থাকে তাহলে কি করবেন, তাহলে কি হবে যে আপনাদের আইসিটা হিট হবে, আইসি যখন হিট হবে তখন আপনারা সেই কম্পোনেন্টটাকে চেঞ্জ করে দেবেন, তখন আপনারা সেই কম্পোনেন্টটাকে চেঞ্জ করে দেবেন। তো আমি কি করব, আমি প্রথমে এটা শর্ট করে দেখব। তো আমি শর্ট করে নিচ্ছি যে কোনো বডি একটা লাগিয়ে। তো প্রথমে আমি এখানে দেখছি, তো দেখুন ফ্রেন্ডস এখানে ধোঁয়ার মতন উঠলো। তো এখানের মধ্যেই কোনো কম্পোনেন্ট শর্ট রয়েছে, তো আমি সেইটা সলভ করে দেখব। তো আমি প্রথমে দেখে নেব এইটা থেকে হিট হচ্ছে, যেহেতু এটা হিট হয়ে আছে তো এইটাকে আমি প্রথমে রিমুভ করে দেখব প্রবলেমটা সলভ হয়েছে কি না। তো আমি প্রথমে কি করবো, এটাকে আমি তুলে নেব প্রথমে। তো আমি ক্যামেরাগুলো খুলে নিচ্ছি, তো আপনারা যে কোনো কাজগুলো আগে ক্যামেরাগুলো আপনারা খুলে নেবেন, তারপরে আপনারা মাদারবোর্ডে কাজ করবেন। তো প্রথমে আমি এটা রিমুভ করে দেবো হটগান দিয়ে। তো আমি রিমুভ করে নিয়েছি। তো এবার আমি চেক করব, তো শর্টটা যেগুলো শর্ট দেখাচ্ছিলো, তো এখানে শর্ট দেখাচ্ছিলো বা এই জায়গাটাতে শর্ট দেখাচ্ছিলো, আমি সেইটা প্রথমে চেক করে দেখব। তো শর্টটা কেটেছে নাকি, তারপর আপনাদেরকে প্রবলেমটা আমি সলভ করে দেখাবো কোনগুলো আগে প্রবলেমটা হয় আপনাদের। তো এখানে তো অলরেডি শর্ট রয়েছে দেখাচ্ছে, বা এখানে শর্ট নেই আর, তো এখানেও শর্ট নেই। তো দেখুন এখানে শর্ট দেখাচ্ছিলো কিন্তু এখানে শর্ট দেখাচ্ছে না, তো যেটা প্রবলেম ছিল সেটা সলভ হয়ে গিয়েছে। তো এগুলো সব সাপ্লাই ভায়া করার জন্য এগুলো দেওয়া রয়েছে। তো এবার আমি দেখব রিডিংটা ঠিক দেখাচ্ছে কিনা, আমি সেটা দেখব। তো আমি মিটারটা সামনে নিয়ে চলে আসছি, তো এবার আমি দেখব রিডিংটা ঠিক আছে নাকি, যেহেতু প্লাস পয়েন্টটা এখানে রয়েছে আমি প্লাস পয়েন্টটাই প্রথমে চেক করে দেখব। তো দেখুন এখানে 5.690-610 রিডিং দিচ্ছে, কিন্তু আগে দেখাচ্ছিল আপনাদের 360। তো আমি আবার ঘুরিয়েও দেখে নেব রিডিংটা কত দিচ্ছে। তো দেখুন রিডিং দিচ্ছে 333, আর আপনাদের দুদিকেই একই রিডিং দেখাচ্ছিলো কিন্তু এখন দুদিকে দেখাচ্ছে আলাদা আলাদা। তো এবার আমি মোবাইলের মধ্যে ইনস্টল করে আমি প্রথমে চেক করে দেখব, তো চার্জের অপশান আসছে নাকি বা মোবাইল অন হচ্ছে নাকি। তো আমি প্রথমে এটা লাগিয়ে নিচ্ছি, তো এগুলো আমি সব লাগিয়ে নিচ্ছি, তারপর আমি চার্জে লাগিয়ে দেখব প্রথমে, কেননা যেহেতু শর্ট হয়েছিল ব্যাটারি নাও চার্জ থাকতে পারে। তো দেখুন প্রবলেমটি সলভ হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি ডাইরেক্ট দেখালাম, এখানে কোনো আমি আপনাদের জন্য কোনো স্কিপ করিনি ভিডিও। তো আপনাদেরকে প্রবলেমটা আমি সলভ করে দেখালাম কোথা থেকে প্রবলেমটা হচ্ছিলো। দেখুন 2% চার্জ রয়েছে অলরেডি, এখনও পর্যন্ত 2% চার্জ দেখাচ্ছে। তো ফ্রেন্ডস 2% চার্জ দেখাচ্ছে, আমি এবারে কী করবো আপনাদের মোবাইলটা ওপেন করে আমি দেখব। তো ফ্রেন্ডস আমি মোবাইল ওপেন করেও আপনাদেরকে দেখাবো প্রবলেমটা সলভ হয়েছে কি না। তো কিছুক্ষণ আমি ওয়েট করে নেবো, মোবাইলটা যতক্ষণ না অন হচ্ছে আমি ততক্ষণ ডাইরেক্ট আমি চেক করে দেখে নেব।
तो देखो गाइस तो चालू हो गए अपन मोबाइल अपन के देखे दीची तो प्रॉब्लम अपन सॉल्व हो गए। तो देखो ये चार्जो हे मदरबोर्ड चालू रही है तो अपनारा देखो 3% चार्ज अलरेडी 2% छो 3% हो तो मोबाइल चालू हो गए। तो अपनारा ये प्रॉब्लम सॉल्व करते पर तो वीडियो जदि भलो लगे अवश्य लाइक करबें और बंधुदेर साथे बेसि बेसि परिमाणे शेयर करबें। तो आज के वीडियो एखाने शेष कर लम। जय हिंद वंदे मातरम। I feel cozy, yeah. Can you hold